প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। অষ্টম শ্রেণীর বাংলা ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটিতে আমি এখানে তোমাদের তিনটি 2.3.3 অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদের সর্বশেষ তিন নম্বরের যে কাজটি তোমাদের দেওয়া হয়েছে, দৈনন্দিন জীবনে প্রমিত ভাষার চর্চা, এই কাজটির একটি নমুনা দেখাবো। এবং আমি ভিডিওটি খুবই শর্ট করব, আলোচনা করব না, আমি শুধু নমুনাটা দেখাবো। কারণ এই ভিডিওগুলোর আলাদা আলাদা করে আমি হচ্ছে তোমাদেরকে ভিডিও তৈরি করে ইতিমধ্যেও দিয়েছি, আর তো আলোচনা যদি প্রয়োজন হয় তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আমি এখানে শুধু নমুনা দেখাবো, তোমরা নমুনাটা দেখে তোমরা নিজেদের মতো করে করবে। আমি একটি ভিডিওতেই পাঁচটা নমুনায় দেখিয়ে দেবো তোমাদের, এখানে যে পাঁচটি আছে। হ্যাঁ, তো আমি ধীরে ধীরে এটা স্ক্রোল করবো, তোমরা আস্তে আস্তে দেখে নেবে। আর এটা সম্পূর্ণ আলোচনাটা আমি ডিসক্রিপশন বক্সে দিতে পারছি না, অনেক লং ওয়ার্ড এ কারণে। তো যে সমস্ত আমি সংক্ষিপ্ত এগুলো করেছি, ওই আলাদা আলাদা করে যে পাঁচটি ভিডিও আছে, ওই পাঁচটি ভিডিওতে তোমরা এই আলোচনাগুলো দেখতে পাবে। তো সবাই ভালো থেকো, আর আমি আস্তে আস্তে তোমাদের স্ক্রল করে নিয়ে যাচ্ছি। আমি ধীরে ধীরে একটা একটা করে লাইন দেব, দুই সেকেন্ড পর পর তোমরা পজ করে, প্রয়োজনে কিছুক্ষণ পর পর পজ করে হচ্ছে তোমরা ভিডিওটি দেখে নেবে। তোমাদের সুবিধার্থে জানো, তোমাদের মানে সময়টা বাঁচে, তোমাদের জাস্ট একটা নমুনা দেখার জন্য, তো এই জন্য বেশি সময় লাগবে বলে মনে হয় না। আরেকটি কথা হচ্ছে, আমার ভিডিওগুলো বর্তমানে প্রায় 10-12 হাজার করে, 13 হাজার 14 হাজার এরকম ভিউ হয়, কিন্তু আমার এখানে সাবস্ক্রাইবারের সংখ্যা খুবই কম। তোমরা দেখছো যে এখন এক নাম্বার যে আমাদের এটি আছে সেটির উত্তর। আচ্ছা, তো যদি তোমার ভিডিওটি ভালো লাগে তো আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাহলে অনেক ভালো লাগবে আমারও, এবং তোমাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে আমারও ভালো লাগবে। এখন আমরা দেখবো দুই নাম্বারে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ভাষণ, অর্থাৎ 21 ফেব্রুয়ারি সম্পর্কে বক্তব্য, এটা তোমরা এখানে দেখে নিতে পারো। এটা খুবই সহজ একটা বিষয়, এই জন্য একটু দ্রুতই যাব, আর প্রয়োজনে একটু পজ করে একটু দেখে নাও। আমি সবার সময়ের প্রতি খেয়াল রেখেই এই ভিডিওটি করছি। এরপর আমরা আসব তিন নম্বর সংবাদ উপস্থাপনা দেখি। তিন নম্বরে সংবাদ উপস্থাপনা, হ্যাঁ তিন নম্বরে হচ্ছে আমাদের সংবাদ উপস্থাপনা। এই ভিডিওটি তো এ করে যাচ্ছি, তোমরা একটু দেখে নাও। আবারও বলছি, যদি তোমাদের কোনো হেল্প করতে পারি বা তোমাদের যদি কোনো টপিক্সের ভিডিও প্রয়োজন হয় আমাকে জানাতে ভুলবে না, কমেন্টস করলে আমি সর্বোচ্চ দ্রুততার সাথে তোমাদের জন্য ভিডিও প্রস্তুত করব। এরপর আমরা নমুনা সংলাপ পাঁচ নাম্বারটা, আর চার নাম্বারটার জন্য তোমরা নিজেরাই নিজেদের যে কোনো একটা অভিজ্ঞতার বর্ণনা সেখানে প্রমিত ভাষায় লিখলেই এনাফ। যে বইমেলা বা হচ্ছে সাগর দেখা বা কোনো দুর্ঘটনা দেখা, যে কোনো একটা অভিজ্ঞতা, কারোর সাথে পরিচয় হওয়া, যে কোনো একটা অভিজ্ঞতা তোমরা, বা বাজার করার অভিজ্ঞতা, প্রথম দিন বাজারের অভিজ্ঞতা, প্রথম দিন স্কুলের অভিজ্ঞতা, যে কোনো একটা অভিজ্ঞতা দিয়ে দিলেই হয়ে যাবে, বা ভালো রেজাল্ট করার অভিজ্ঞতা, অনেক টপিকস আছে। আমি তোমাদের একটু দ্রুতই নিয়ে যাচ্ছি, তোমরা এটি দেখে নাও। একটু নমুনা, এটা জাস্ট নমুনা, তোমরা নিজেদের মতো করে করবে, আর আমার জন্য দোয়া করবে যেন সুস্থ থাকি। আর তোমাদের জন্য যতটা আল্লাহ আমাকে তৌফিক দেন, আমি যেন আমার ছাত্রদের জন্য উপকার করতে পারি, আমি যেন আমার ছাত্রদের জন্য, আমি কিন্তু এটা তোমাদের শুধু নমুনাই দিচ্ছি, তোমরা একটু দেখে নেবে। আর এই ভিডিওটির শেষে আমার একটি কবিতা তোমরা দেখতে পাবে, সেই কবিতাটি তোমরা ও এর এটার আগে গিয়েছে আমাদের, হ্যাঁ এরপর হচ্ছে আমাদের 21 ফেব্রুয়ারির বক্তব্য। ও সরি, এখানে মনে হয় একটু সমস্যা হয়ে গেছে, এক মিনিট। হ্যাঁ তোমরা সংলাপটা এখন দেখো, ওই সময় একটু আমার টাইপিংয়ে একটু
মনে হয় ভুল ফরম্যাট চলে আসছিল, সংলাপটি আমি এখানে দিয়েছি। জানো আসলে ভিডিওগুলো তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়, তো তোমরা যদি একটু একটা সাবস্ক্রাইব করে তোমাদের কেমন লাগলো একটু জানিয়ে একটা কমেন্টস করো, তাহলে আমাদের কষ্টটা সার্থক হয়। ভিডিওটি কেমন লাগলো জানিয়ে তোমার কমেন্টস আশা করছি। এখানে শেষ হয়ে গেল, আর এখানে এই যে পাঠকের এই যে নাম টামগুলো এখানে তোমাদের নিজেদের নাম দিয়ে দেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন একটি কবিতা দেখতে পাচ্ছ, এই কবিতাটি আমারই আবৃত্তি করা, যদি দেখো তাহলে খুবই ভালো লাগবে আমার। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।